ফেসবুকে আজ একটা পোস্টে হাতের নয় আঙুলে তুলে নিজের ক্যারিয়ারের বয়স জানিয়ে দিলেন মাহিয়া মাহি। 2012 সালের 5ই অক্টোবর ভালোবাসার রং সিনেমার নায়িকা হিসেবে ঢালিউডে পা রাখেন মাহি। প্রথম সিনেমাতে দর্শক তার লুক অভিনয়ের প্রশংসা করেন। 9 বছরে একটু একটু করে নিজেকে প্রমাণ করেছেন মাহি। এই 9 বছরে মাহির আছে একটি আফসোস। মাহি বলেন, ভক্তরা আমার সিনেমা দেখতে চান, আমাকে পছন্দ করেন, আমাকে ফেসবুকে অনুসরণ করেন, এটা আমার বড় পাওয়া। চলচ্চিত্রে এসে এমন অনেক কিছু পেয়েছি, এত তাড়াতাড়ি পাবো ভাবিনি। আবার আফসোসও আছে, দেশের একদম সীমান্তে এলাকায় গিয়েও যদি কাউকে বলা যায় শাবনূরকে চেনেন কি না, সঙ্গে সঙ্গে তারা চিনতে পারবেন। তিনি সেভাবেই দর্শকের কাছে পৌঁছেছেন, দেশের আনাচে কানাচে শাবনূর আপাকে দর্শক চেনেন, সেই জায়গায় হয়তো এভাবে দর্শকের কাছে পৌঁছাতে পারি নাই। এরকম একটা জায়গায় গেলে আফসোস কমতো, যেতে পারবো কিনা জানি না। দেশের সব শ্রেণীর দর্শক যেন আমার কাজকে পছন্দ করে এখনো সেই চেষ্টাই করছি। প্রথম সিনেমা মুক্তির পর মাহিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের বছরই মুক্তি পায় তার 4টি সিনেমা। সেই বছর 2013 সালে মুক্তি পাওয়া জাকির হোসেন রাজুর পোড়ামন সিনেমার পরী চরিত্রটি তার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করে। পরের বছর মুক্তি পায় 6টি সিনেমা, অগ্নি, দবির সাহেবের সংসার, দেশা দ্য লিডার, অনেক সাধের ময়না। সিনেমাগুলো তার ক্যারিয়ারকে আরো বেশি পাকাপোক্ত করে। পরে কিছুটা বাছবিচার করে কাজ করতে থাকেন মাহি। হুমায়ুন আহমেদের গল্প নিয়ে কৃষ্ণপক্ষ, পরে ঢাকা অ্যাটাক, জান্নাত সহ একাধিক সিনেমায় নতুন করে নিজেকে পর্দায় হাজির করেন। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে আসা মাহি এখনও তাদের প্রতি কৃতজ্ঞ। আজ তিনি ফেসবুকে লিখেছেন, ধন্যবাদ জাজ মাল্টিমিডিয়া, উপরওয়ালার পরে আপনাদের জন্যই আজকে আমি মাহিয়া মাহি। দীর্ঘ ক্যারিয়ারে বিয়ে, বিবাহ বিচ্ছেদ, প্রেম, জন্মদিন সহ নানা কারণে আলোচনা সমালোচনার মুখোমুখি হয়েছেন মাহিয়া মাহি। সবশেষ তার বিয়েকে ঘিরে তৈরি হয় আলোচনা। 13ই সেপ্টেম্বর রাতে ফেসবুকে বিয়ের খবর জানান এই অভিনেত্রী। তার স্বামী কামরুজ্জামান সরকার রাকিব রাজনীতি ও ব্যবসায়ীর সঙ্গে জড়িত। সম্প্রতি তারা ঢাকায় নতুন বাসায় উঠেছেন। সেই খবর ফেসবুকে জানিয়ে মাহি লিখেছেন, আমার সব স্বপ্ন একটা একটা করে পূরণ করার জন্য আমার আজীবনের কৃতজ্ঞতা তোমার প্রতি, রাকিব সরকার। বিয়ের পরেই মাহি ফিরেছেন বুবুজান সিনেমায়। বর্তমানে তার হাতে রয়েছে যাও পাখি বলতারে, নরসুন্দরী সহ একাধিক সিনেমার কাজ। বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।